আমাদের আরেক ভাই প্রশ্ন করছেন, নিজেকে মুসলিম সারা অন্য কোন পরিচয় দেওয়া যাবে কি, যেমন হানাফি, আহলে হাদিস ইত্যাদি? জি, পরিচয় দেওয়া যাবে, তবে অবশ্যই সেই পরিচয় সাথে যাতে করে আপনার সবচাইতে মূল যে বিষয় তাওহীদ, এই তাওহীদের সাথে যাতে সম্পৃক্ত থাকে। এমন একটা পরিচয় দিলাম যে পরিচয়ের মাঝে তাওহীদও আছে শিরক আছে বিদাত আছে, এই পরিচয় দেওয়া কি ঠিক না? একটু ব্যাখ্যা দিই। ইমাম আলবানী রাহিমাহুল্লাহর সাথে মিশর এক বিখ্যাত পণ্ডিতের আলোচনা চলছিল। ইমাম আলবানী রাহিমাহ তাকে বললেন, তুমি কি পরিচয় দিতে পছন্দ করো? সে বলল, আমি মুসলিম। কচ্ছে, না, মুসলিম হিসেবে পরিচয় দেওয়া এটি যথেষ্ট হলো না, কারণ সবাই তো মুসলিম, মুসলিম পরিচয় দেয়। ওই যে মাজারের সেজদা করছে সেও তো মুসলিম পরিচয় দেয়, হ্যাঁ, ওই যে বিদাতি কাজ সেও তো মুসলিম পরিচয় দেয়, তো তা কী পরিচিত হবে? বলছে, এমন একটা নাম ব্যবহার করতে হবে যার সাথে সকল প্রকার শিরকিয়াত কুফরিয়াত থেকে তুমি মুক্ত। সেই জন্যে আল হাদিস পরিচয় দেওয়া তে কোনো বাধা নেই, যেমন এটি একটি বৈশিষ্ট্যগত নাম, আল হাদিস একটি বৈশিষ্ট্য নাম, সেটি কি যে আমরা কোরআন সহিহ হাদিস মেনে চলি, ব্যাস। মুসলিম তো অবশ্যই, কিন্তু মুসলিমের ভেতর ভেজাল থাকাই তো, যেমন আহলে সুন্নাহ জামাত কেন আসলো? তখন সবাই মুসলমান পরিচয় দিত, ওই মুতাজিলারা মুসলমান পরিচয় দিত, আশারীরা মুসলমান পরিচয় দিত, মাতুরিদা মুসলমান পরিচয় দিত, হ্যাঁ, এরপর রাফিদা মুসলমান পরিচয় দিত, এদের মাহমুদ বিন হাম্বল সহ সকলে বলল যে না, এদের তো আলাদা হতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে আমরা কি একেবারে সুন্নাত অনুসারী বেদা দেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমান পরিস্থিতিতে কি আমাদের নামাজে ফাঁক ফাঁক করে দাঁড়ানো উচিত নয়? আসলে ব্যাপারটা হলো যে ফাঁক ফাঁক করে দাঁড়ানোর কোনো নিয়ম নেই ইসলামে। যে বলা হচ্ছে যে রোগ ব্যাধি সারাবে, এখন পর্যন্ত এমনকি কেউ পাইছেন আমরা জানা নাই যে কোনো ব্যক্তি নামাজে আসছে আর ওই নামাজি ব্যক্তির মাধ্যমে রোগটা ছড়িয়েছে, এমন উত্তর তো আমরা কেউ পাই নাই। যিনি অসুস্থ উনি বাড়িতে আসবেন কেন? উনি বাড়িতে বসতে উনি সুস্থ থাক, সুস্থ হওয়ার পরে আসবেন, এটা তো স্বাভাবিক নিয়ম। নামাজের সিস্টেম কোনো নেই, ইসলাম পায়েসা পা মিলাইতে হবে, ইনশা পায়েসা পা মিলিয়ে দাঁড়াবে। সম্মিলিত মোনাজাত করা বেদাত শুনলাম রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হজ্জে ভাষণ সম্মিলিত মোনাজাত করেছিলেন, কথাটি কতটুকু সঠিক? মানে বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাম সম্মিলিত মোনাজাত করেছিলেন, কথাটি কতটুকু সহি? এটা আজকে শুনলাম, মা রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হজ্জে সম্মিলিত মোনাজাত করেছেন, আমার জীবনে আজকে প্রথম শুনলাম এই প্রশ্নের মাধ্যমে, আর কখনো শুনি নাই। মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। সম্মিলিত মোনাজাত হাত তুলে দোয়া করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন বৃষ্টি নামাজে, এটি প্রসিদ্ধ সহি হাদিস এসেছে। মোনাজাত নামাজে কতটি ফরজ, ওয়াজিব ও সুন্নাত, ওযু ভাঙার কারণ কয়টি? ওয়াজিব ফরজ কয়টি এগুলো আসলে গুনে গুনে বলতে সময় লাগবে, এখানে অবশ্য নামাজ শিক্ষার বই আছে, আপনারা এই বিক্রয় কেন্দ্র বা এই লাইব্রেরি থেকে আপনারা সেটা জেনে নেবেন ইনশাআল্লাহ। বেনামাজে মহিলার হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কি না? আরেকটা প্রশ্ন করছেন ভাইজান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শোনার পর আমরা যে বলি দরুদ হিসাবে, যে দরুদ হিসাবে যে বলি, এটা নাকি বেদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শোনার পর আমরা যে বলি দরুদ হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নাকি বেদাত? যাক, প্রথম বেনামাজি মহিলা হাতে রান্না করা খাওয়া যাবে কি না, বেনামাজি মহিলা কেই নেই এটা আগে বুঝতে হবে। আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে যদি হয়ে থাকে তাহলে তাকে আপনি নসিহত করুন, আর যদি আপনার বাহিরের মহিলা হয়ে থাকে, বেগানা,
তাহলে তার হাতে রান্না খাবেন কেন? কি জন্য খাবেন? এর কারণ থাকতে হবে। হোটেলে তো হোটেলে রান্না খাবেন না। আপনি কি জানেন ওই মহিলা নামাজ কি বেনামাজি? যদি জানেন তাহলে অন্যের মাধ্যমে, অন্য মহিলার মাধ্যমে তাকে দাওয়াত দেন। এটা একটি। আরেকটি বিষয় হচ্ছে যে যদি এটি এমন এক জায়গায় হয়, যেমন কুপুরি দেশে বা ভিন্ন দেশে মুসলমান না, তাদের সাথে লেনদেনের কোনো সমস্যা নেই, এটা মূলত মুসলমান, আসলে এই বিষয়টি জানতে হবে আপনাকে, যেন আপনি দাওয়াতে কাজ করবেন, আগে তাকে অ্যাভয়েড করবেন না। এগুলো এই সমস্ত প্রশ্নে আমরা সম্মুখীন হই। যেমন একজন প্রশ্ন করেছে যে তাবিজ ব্যবহার করে ওই মেয়ের পেছনে নামাজ পড়া যাবে কি? আমি বললাম যে আচ্ছা, উনি যদি উজু না করেন সেটাকে আমরা জানবো? ইমাম সাহেব নামাজ পড়াইয়ে দিলেন উজু ছাড়া, এটাকে আমরা জানতে পারবো? তো মূলত কথা হচ্ছে যে নামাজ হয়ে যাবে, তবে জেনে শুনে এমন বেদাত দেখে ইমামের দায়িত্ব না দেওয়া, আর যদি এমন হয়ে যায় তাহলে তাকে শুদ্ধানোর দায়িত্ব আমাদের। ঠিক আছে, সমস্যা নেই, উনি তাবিজ ব্যবহার করে, ওনাকে আপনি বাড়িতে নিয়ে যেয়ে দাওয়াত দেন। হ্যাঁ, একদিন দুই দিন খাওয়ান, তৃতীয় দিন তারা বলেন ভাই যান আমি তো আপনার অনেক মহব্বত করি, ভালোবাসি, তো আপনার একটা কাজ আমার খারাপ লাগে, সেটা কি আপনি তাবিজ ব্যবহার করেন, তাবিজের ব্যবসা করেন, বিষয়টা আমার কেমন খারাপ লাগে, এটা যদি ভালো ছেড়ে দেন তাহলে তো আপনার প্রতি আরও মহব্বত বাড়ত। এইভাবে দাওয়াতে কাজ দেখবি তাবিজ ছেড়ে দেবে। ঠিক এমনই এই রান্না, মহিলা যে রান্না করে না তার সাথে আপনি সদয় আচরণ করেন, ভালো আচরণ করেন, যদি মহরম হয় তাহলে তো ভালো, গায়ের মহরম অন্যের মাধ্যমে আপনি দাওয়াতে কাজ করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দরুদ, হ্যাঁ জায়েজ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি দুটি, এটি জামে, জামে অর্থ সাল্লাল্লাহ, আপনি দরুদও পড়লেন সালামও দিলেন, দুটি দিলেন। টেলিভিশন দেখা কি হালাল নাকি হারাম? টেলিভিশন দেখা এটি হালালও হবে আবার হারামও হবে, আপনাকে দিয়ে সেটি প্রশ্ন, মানে আপনার উপর সেটি বেসিস করবে। আপনি টেলিভিশন কী দেখবেন? ভালো জিনিস দেখলে ভালো, অনার জিনিস দেখলে আপনি স্পষ্ট আপনার বিবেকে এটা চলে আসবে যে আমি হারাম দেখছি, নান কি গান বাজনা, তারপরে এই যে নাটক ফাটক কী কী, এখন আরও আসছে সামাজিক নাটক, না বুঝবিল্লাহ কেউ বলে সামাজিক নাটক, ভাই বোন সবাই দেখা দেবে, লাহাওয়ালা কুয়াতিল্লা। তো আসলে তাকওয়ার যে বিষয় সেটি হলো এগুলো থেকে মুক্ত থাকা, বুঝে আসছে? মানে একজন মুসলমান যদি সে যদি মনে করে যে আমি একেবারে আল্লাহর হতে চাই, যেহেতু এর ভিতরে ভেজাল আছে, টেলিভিশন মোবাইল বলেন যত আপনার এই যে প্রযুক্তি এসেছে সব তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, তাই না? এগুলো ব্যবহার পদ্ধতিতে এখন কোনোটাকে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে, কোনোটাকে ভালো পথে ব্যবহার করছে। তো যেহেতু এটা ভালো মন্দ দুটোই আছে, যদি এমনও হয় যে আমি এই থেকে বেরো থাকতে পারবো তাহলে এটি হচ্ছে তাকওয়ার বিষয়। আল্লাহ পাক আমাদের সকল তৌফিক দান করুন। স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কতদিন শোক পালন করবেন? এটি কোরআন আয়াতে এসেছে, চার মাস দশ দিন। করণীয় কি? করণীয় হচ্ছে সে বাড়িতে অবস্থান করবে, যে সব শক্তিটি কি আনন্দের বিষয় নাকি এটা দুঃখ কষ্টের বিষয়, সে বাড়িতে অবস্থান করবে, এটা তার ইদ্দত, চার মাস দশ দিনের তার ইদ্দত, শখ কিন্তু দূরে বলা হয়েছে, চার মাস দশ দিনের পর সে অন্য কোথাও বিবাহ করতে পারবে। তো এই চার মাস দশ বাড়িতে অবস্থান করবে, ঘোরাফেরা করবে না, প্রয়োজনীয় বের হতে পারবে বিশেষ প্রয়োজন, এবং নিজে সবসময় স্বাভাবিক পোশাক পরিধান করবে যাতে করে মনে হয় যে সে এক দুঃখ কষ্টে আছে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা প্রশ্ন করেছেন, আমার দুই ছেলে, বড় ছেলের আকিকা করেছি আর ছোট ছেলের কুরবানির সাথে আকিকা করেছি, ছোট ছেলের আকিকা কি আদায় হয়েছে নাকি আকিকা আবার করতে হবে? এই বিষয়ে আমার একটা আলোচনা আছে। আলোচনা কি জানেন? আলোচনা হচ্ছে কুরবানির সাথে আকিকা আমাদের হানাফি মাযহাবের ফিকহি দৃষ্টিভঙ্গি। এই বিষয়ে একটা আলোচনা আছে 10-15 মিনিটে, আমি সেখানে সুন্দর আলোচনা, সেখানে আমি সব কিছু নিয়ে এসেছি। মূলত আসলে সুন্নাত নিয়ম হচ্ছে আকিকা হলে ছেলে সন্তানের সঙ্গে সম্পৃক্ত, কার সম্পৃক্ত? সন্তানের সাথে, এটি সারা বছরই সপ্তম দিনে আকিকা করা সুন্নাত। আর কুরবানির সম্পর্ক হচ্ছে জিলহজ মাসের 10ম দিন থেকে আইয়ামে তাশরিক, আর এটি একমাত্র আপনার পশুটা আল্লাহর জন্য আপনি কুরবান করবেন, এখানে আকিকা নিয়ে আসা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আকিকা করেছেন কুরবানির সাথে করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবেদের জিন্দেগি ছিল 100 বছর,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 11 হিজরিতে মারা যান, আর সর্বশেষ সাহাবী ইমাম আবু নাঈম আল আসফাহানি রাহিমাহুল্লাহ যিনি 430 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ হলিয়াতুল আওলিয়াতে উল্লেখ করেন আবু তুফাইল নামক সর্বশেষ সাহাবি 110 হিজরিতে মারা যান। এই দীর্ঘ 100 বছরের একজন সাহাবি থেকে এই প্রমাণ কেউ দিতে পারবে না যে কুরবানির সাথে আকিকা হবে। অতএব কুরবানির সাথে আকিকা দিলে আকিকা বাতিল, গোস্ত খাওয়া জায়েজ হবে, কারণ বিসমিল্লাহ বলে তো আপনি জবা করছেন, কুরসু নাকি বিসমিল্লাহ বলে জবা করতে হবে, যে আকিকা সেটা আরও আবার আকিকা দিতে হবে, এই আকিকা হয় নাই।